বাংলা যোগ ইতিমধ্যেই নিউ দিঘার হোটেল থেকে এনআইএর হাতে গ্রেফতার বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড দুই জঙ্গি ধৃতদের নাম আব্দুল মাতিন তাহা এবং মুশাভির হোসেন সাজিব তোলপার গোটা রাজ্য পয়লা মার্চ বিস্ফোরণের ঘটনার পর গোটা মার্চ মাস জুড়ে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল ছিল বাংলা এমনকি খাস কলকাতার একাধিক হোটেলে ভুয়ো পরিচয়পত্র দিয়ে ঘর নিয়েছিল অভিযুক্ত জঙ্গিরা তার মধ্যে একটি হোটেল ইকবালপুরের ড্রিম গেস্ট হাউস গত 25শে মার্চ অভিযুক্ত দুই জঙ্গি এই গেস্ট হাউসে আসে 203 নম্বর রুমটি ভাড়া নেয় তারা এখানেই তিন দিন আস্তানা গেড়েছিল বিস্ফোরণ কাণ্ডের দুই মাস্টারমাইন্ড তবে তারা আত্মগোপনের স্বার্থে তদন্তকারীদের চোখে ধুলো দিতে সমস্ত জায়গায় ভুয়ো পরিচয়পত্র এমনকি ভুয়ো আধার কার্ডও ব্যবহার করেছিল এখানেই শেষ নয় হোটেলের রেজিস্টার খাতায় তাদের নাম এন্ট্রিও ভুয়ো নামেই করে দুই সন্দেহভাজন জঙ্গি তাহা এবং সাজিব আনমোল কুলকার্ণি এবং ইউসা শাহনামাজ পাতিল নামে ইকবালপুরের ড্রিম গেস্ট হাউসের রেজিস্টার খাতায় নাম এন্ট্রি করে বিস্ফোরণ কাণ্ডের দুই মাস্টারমাইন্ড এমনকি তারা জানায় মহারাষ্ট্র থেকে কলকাতায় ঘুরতে এসেছে এমনটাই জানালেন হোটেলের এক কর্মচারী 25 তারিখের এই রেজিস্টার বুক কোনটা বলুন তো এই আনমোল কুলকার্ণি হ্যাঁ আনমোল কুলকার্ণি কুলকার্ণি আর একজন ইউসা শাহনাবাজ পাটেল পাটেল আচ্ছা এনারা দুজন কখন এসেছিলেন 12:55 তারা কি মানে পরিচয়পত্র দেখানোর জন্য কি আধার কার্ড শো করেছিল হ্যাঁ আধার কার্ড শো করেছিল আচ্ছা তারপরে কতদিন ছিলেন তিন দিন 28 তারিখ হ্যাঁ 28 তারিখ 12:14 চেক আউট করে না আচ্ছা কি বলে ভাড়া নেওয়া হয়েছিল মানে কি বলে ওরা কলকাতায় বেড়াতে এসেছে কোথা থেকে এসেছিলেন মহারাষ্ট্র থেকে আচ্ছা আপনাদের এই গেস্ট হাউসে পুলিশ আধিকারিক মানে এনআইএ এর আধিকারিকরা কি এসে পৌঁছেছিলেন মানে জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ 4-5 দিন আগে ওনারা এসেছিলেন এনআইএ এর অফিসাররা এসেছিলেন হ্যাঁ পুলিশ এসেছিল এনআইএ এর অফিসাররা এসে কি জিজ্ঞাসাবাদ করছিলেন যে এরকম দুজনে আপনাদের হ্যাঁ ওরা এসে রেজিস্টার দেখতে চেয়েছে রেজিস্টার দেখিয়েছি তারপরে ভিডিও ফুটেজ ওরা দেখেছে একটু ভিডিও ফুটেজটা আমাদের দেখাতে পারবেন হ্যাঁ দেখাচ্ছি একদমই মাসুমা যে ছবি আমরা দেখাচ্ছি 25 তারিখ অর্থাৎ 25শে মার্চ এই দুই ব্যক্তি সন্দেহভাজন দুজন ব্যক্তি জঙ্গি যারা তারা আদতে এই 25শে মার্চ ঠিক 12:55 নাগাদ ইকবালপুরের যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে এসে পৌঁছন তবে গোটা ঘটনায় প্রশ্ন উঠছে খাস কলকাতায় প্রশাসনের নাকের ডগায় গোটা একটা মাস জঙ্গিরা আত্মগোপন করে থাকলেও কেন তা নজর এড়িয়ে গেল প্রশ্ন উঠছে রাজ্যবাসীর নিরাপত্তা নিয়েও যেভাবে জঙ্গিরা এক মাস ধরে আমজনতার সঙ্গে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করলো তাতে কেউ কিচ্ছুটি টের পাননি আর এখানেই গ্রাস করছে আতঙ্ক নির্বাচনী আবহে গোদের ওপর বিস্ফোরার মতো বাংলায় জঙ্গি যোগ এই দুই সন্দেহভাজন জঙ্গি আমার চিত্র সাংবাদিক সুরজিৎকে বলবো দেখানোর জন্য দুই সন্দেহভাজন জঙ্গি তারা এই গেস্ট হাউসে চেক ইন করেন তিন দিন ছিলেন মহারাষ্ট্র থেকে কলকাতায় বেড়াতে আসার নাম করে তারা ভাড়া নেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই দুই ব্যক্তি তারা এই গেস্ট হাউসের যে রেজিস্টার রয়েছে সেখানে তারা নাম ভাড়িয়ে পরিচয় আত্মগোপন করে ভুয়ো আধার কার্ড বা আইডেন্টিটি প্রুফ দেখিয়ে তারা ভাড়া নিয়েছিলেন এবার বিষয় হচ্ছে এই ভুয়ো আধার কার্ড বা আইডেন্টিটি প্রুফ এই সমস্ত জঙ্গিরা তারা পাচ্ছেন কোথা থেকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের নাগালের মধ্যে কেন পড়ছে না এই সমস্ত জায়গাগুলো প্রশ্নগুলো উঠছে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ।